তো আমাদেরকে প্রথমে করতে হবে এইটা থেকে মানটা বের করতে হবে, সেটা হচ্ছে এটা প্রশ্ন। আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এস এস স্কোয়ার প্লাস 1 সমান 0 প্রথমে এটাতে লিখে নিব। তো এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বের করব এখানে বসানোর জন্য। তো আমরা কী করবো, প্রথমে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে এই যে মাইনাস 2 এস এস স্কোয়ার যেটা আছে এটাকে আমরা এদিকে নিয়ে আসব। এটা কোন সমান চিহ্নের তোমার হচ্ছে বাম দিকে আছে, এটা যখন ডান দিকে চলে যাবে তখন মাইনাসটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে কেন কত 2 এস এস স্কোয়ার, বুঝতে পারছো? এখন তোমাকে কী করতে হবে, উভয় পক্ষকে এইখানে যে এস এস স্কোয়ার আছে আমরা উভয় পক্ষকে এস এস স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এস এস স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 তো এটা লিখলাম ভাগ এস এস স্কোয়ার, তারপর হচ্ছে 2 এস এস স্কোয়ার, এখানে নিচে হবে ভাগ এস এস স্কোয়ার। এই যে আমরা এখানে যে এস এস স্কোয়ার আছে এই এস এস স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে অর্থাৎ এটাকেও এবং এটাকেও এস এস স্কোয়ার দিয়ে ভাগ করেছি। দেখো এটা এখানে উপরে লিখছি ভাগ এস এস স্কোয়ার, এটাও এখানে উপরে লিখছি ভাগ এস এস স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে এই এস এস স্কোয়ারের উপর এটা এই সংখ্যাটাও আছে এবং এই সংখ্যাটাও আছে, আমি কী করবো এখন আলাদা করে লিখবো। তাহলে আলাদা করে যদি লিখি তাহলে হচ্ছে এস এস স্কোয়ার এটার উপর লিখবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এই 1 বাই এস এস স্কোয়ার, এখানে প্লাসটা আছে প্লাসটা দিলাম। দেখো এস এস স্কোয়ারের উপর এক্স টু দি পাওয়ার 4 আছে, তাই এস এস স্কোয়ারের উপর এক্স টু দি পাওয়ার 4 লিখছি, প্লাসটা দিলাম এক্স এস স্কোয়ারের উপর 1 আছে এটা লিখলাম, ইকুয়াল এই এস এস স্কোয়ার কাটা, তাহলে এখানে কত আছে 2 আছে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ আমরা বলেছিলাম একটু আগে, সেজন্য এই চারটা থেকে দুইটা বিয়োগ করলে আর থাকবে দুইটা, তাই এখানে হবে এস এস স্কোয়ার প্লাস 1 বাই এস এস স্কোয়ার সমান সমান হচ্ছে কত 2, ঠিক আছে? এখন এখান থেকে এই এই জিনিসটা থেকে আমাকে প্লাসের মানটা বের করতে হবে, প্লাসের মানটা বের করতে পারলেই আমরা এই এখানে এক্স কিউ প্লাস 1 বাই এস কিউ মানটা বের করতে পারবো। এটা কিন্তু আগের অঙ্কটা থেকে একটু ভিন্ন টাইপের ছিল, তো এখন আমরা এখান থেকে প্লাসের মানটা বের করবো। প্লাসের মানটা দেখো আমরা এখান থেকে করব যে এস এস স্কোয়ার প্লাস 1 বাই এস এস স্কোয়ার, এটা থেকে আমাদের কী করতে হবে, যেহেতু এখানে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব আছে ওইটার জন্য প্লাসের মানটা বের করতে হবে, তাই আমরা এখান থেকে প্লাসের মানটা বের করব। তাহলে প্লাসের মানটা বের করব কীভাবে, দেখো এটার সূত্রটা হচ্ছে তোমার, আমরা যদি